বিএনপির অনেক নেতা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। সোমবার সচিবালয়ে ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে আসা পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আর পর্যবেক্ষক দলের সদস্যরা বললেন বর্তমান কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। সোমবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে আসা পর্যবেক্ষক দল। বৈঠকে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তথ্যমন্ত্রী। পরে পর্যবেক্ষক দলের সদস্যরা সাংবাদিকদের জানান নির্বাচন কমিশন এবং সরকারের বিভিন্ন ব্যক্তির সঙ্গে বৈঠকে আশ্বস্ত হয়েছেন তারা তত্ত্বাবধায়ক নয় বরং বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা কমিশনের আছে বলেও মন্তব্য করেন প্রতিনিধি দলের সদস্যরা। By the structures, by the role of the Election Commission and so forth. So we believe that the Election Commission, as they are constitutionally established, is in fact independent. They can stand up to the government and has done so in the past. So we think that this is good news. তথ্যমন্ত্রী বলেন, কমিশনের উপর বিএনপির আস্থা না থাকলেও তাদের অনেক নেতা নির্বাচনে আগ্রহী। বিএনপি একটা দল কাউকে ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশনও করতে দিচ্ছে না, সিটি কর্পোরেশনের কাউন্সিল ইলেকশন করতে দিচ্ছে না। তো মানুষ সেই দলের মধ্যে থেকে যদি ইলেকশনই করতে না পারে তো তাদের দলে সবাই নির্বাচন করতে চায়, সেটির বহিঃপ্রকাশ আমরা সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে দেখেছি, উকিল আব্দুল সত্তারকে দেখেছি, তারপর এরকম বহু উকিল আব্দুল সত্তার আগামী নির্বাচনে বেরিয়ে আসবে। একই দিন বিকেলে গুলশানে জাসদ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোটের সাথে বৈঠক করেন পর্যবেক্ষক দল। গণতন্ত্রের স্বার্থে সব দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তারা। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।